নমস্কার, আমি শম্পা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি একটা বাঙালিদের অথেন্টিক রেসিপি নিয়ে চলে এসেছি। এটার জন্য আমার কাছে অনেকে অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিল। তো এটা হচ্ছে শুক্তো। শুধু বাঙালি বললে ভুল হবে, আমার অনেক অবাঙালি বন্ধুদেরও আমি এটা বানিয়ে খাইয়েছি এবং তারা ভীষণ পছন্দ করেছে। শুক্তো অনেক রকমভাবে রান্না করা যায়। আজকে আমি আমার যে পদ্ধতি সেই পদ্ধতিতে রান্না করে দেখাবো। তাহলে দেখে নেওয়া যাক যে শুক্তো কী করে বানাতে হয়। এটার জন্য যা ইনগ্রেডিয়েন্টস লাগবে সমস্ত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। শুক্তো বলতে আমরা যেটা বুঝি যে এটা অনেক রকম সবজি দিয়ে রান্না হয় আর একটু তেঁতো খেতে হয়। তো নর্মালি আমরা সাধারণত করলা দিয়েই বানিয়ে থাকি, কিন্তু এছাড়াও নিম পাতা, পলতা পাতা, মানে আরও অনেক কিছু দিয়েও এই শুক্তো রান্না করা যায়। কড়াইতে প্রথমে তেল দিয়ে আমি বড়িগুলো আগে ভেজে আলাদা করে তুলে রেখে দিচ্ছি। এরপর আমি কড়াইতে প্রথমে মুলোগুলো দিয়ে দিলাম। এবার অন্যান্য সবজিগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি বেগুনগুলো এর মধ্যে থেকে তুলে নিচ্ছি, কারণ বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে বলে ওগুলো আমি আলাদা করে সরিয়ে রেখে দিচ্ছি, ওগুলো আমি পরে আবার অ্যাড করব। এবার আমি সুইট পটেটো, পেঁপে আর ঝিঙে এগুলো অ্যাড করলাম, কারণ এগুলো অত ভাজার দরকার নেই, জাস্ট একটু নেড়েচেড়ে নিলেই হবে। এবার আমি মিক্সিতে সর্ষে, পোস্ত, আদা আর সামান্য একটু রাঁধুনি নিয়ে পেস্ট করে নেব। তার সাথে সমস্ত বাকি মশলাগুলো মিশিয়ে আমি তরকারিতে অ্যাড করব। শুকনো মশলার মধ্যে সামান্য একটু হলুদ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নিয়ে তার সাথে আমি যে মশলাটা আগে পিষে রেখেছি সেটাও মিশিয়ে দেব। আর পুরোটাই আমি এবার যে সবজিগুলো ভেজে রেখেছিলাম তার মধ্যে মিলিয়ে জল ঢেলে দেব। যথারীতি আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, কারণ যেহেতু আমি পুরো ব্যাপারটা নিজে হাতে করি, আগেই বলেছি সেহেতু সবসময় খেয়াল রাখতে পারি না একটা করতে গিয়ে অন্যটা। আমি এটার মধ্যে ওই মশলাগুলো মিশিয়েছি, তার সাথে আন্দাজ মতো নুন আর চিনি মিশিয়েছি এবং জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম। এখন মোটামুটি অন্য সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এর সাথে আমি এবার বেগুন আর বড়িটা মিশিয়ে দিলাম। দিয়ে আমি 5 মিনিট মতো আরও ঢাকা দিয়ে এটা রান্না করব, যাতে করে বেগুন আর বড়িটার মধ্যেও ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা অন্য কড়াইতে ঘি আর তার মধ্যে তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি সবজিটাকে ঢেলে দেব। এবার আমি একটা বাটিতে একটুখানি আদা বাটা, খুব সামান্য একটুখানি আটা আর তার মধ্যে দুধ ঢেলে এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি।
এই মিশ্রণটা এবার আমি শুক্তোর মধ্যে ঢেলে দিলাম ভালো করে মিক্স করে নিয়ে মোটামুটি 1 থেকে 2 মিনিট আমি এটাকে আরেকবার ফুটিয়ে নেব আমরা মোটামুটি শুক্তো রান্নার শেষ পর্যায়ে পৌঁছে গেছি এখন ইচ্ছে করলে একটু ঘি অ্যাড করা যেতে পারে যদিও আমি করিনি এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিলাম এবার একটা শুকনো কড়াইতে একটু পাঁচ ফোড়ন আর সরষে ভালো করে ড্রাই রোস্ট করে নেব আর তারপর সেটাকে গুঁড়িয়ে আমি শুক্তোর উপরে ছড়িয়ে দেব দিয়ে কিছুক্ষণের জন্য আমি শুক্তোটাকে চাপা দিয়ে রেখে দেব যাতে করে ওই ফ্লেভারটা শুক্তোর মধ্যে এসে যায় ভালো করে শুক্তো রান্না রেডি হয়ে গেছে যারা আমাকে রিকোয়েস্ট করেছিলে তারা নিশ্চয়ই এখন বুঝতে পারছো যে এটা সত্যি ভীষণ ইজি একটা রেসিপি শুধু অনেকগুলো স্টেপ আছে যাই হোক তোমরা বানিয়ে খেও আর আমাকে কমেন্ট করো যে এটা কেমন লাগলো আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ